বাক্রুদ্ধতা অস্বাভাবিক হলেও কালের পরিক্রমায় তিক্ত বাস্তবতায় আজ কিছু অপশক্তি তা স্বাভাবিক করার চেষ্টায় ব্রত। চারদিকে চলছে অহরহ অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, তবুও মুখ খোলা বাড়ো মানুষ তার আপন ভাষায় প্রতিবাদ করতে পারছে না। দৃশ্যমান ও অদৃশ্যমান কিছু শক্তি মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, চেপে ধরেছে মানুষের কণ্ঠ। কিন্তু তারপরেও কি প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া যায়?